গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে 10টি ঘরোয়া ওষুধের নাম জানব। তো চলুন এই মারাত্মক রোগটি সারাতে সেই উপায়গুলো কি হতে পারে। আপনি কি প্রায় অ্যান্টাসিড ওষুধ খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়েছেন, বা পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্র্যান্ডে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হলে পেটে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা সৃষ্টি হয়? সাধারণত খাওয়ার দীর্ঘ বিরতি, খালি পেটে থাকা বা অতিরিক্ত চা, অ্যালকোহল বা কফি পানের কারণে পেটে গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও মশলাদার খাবার খাওয়া, ভাজা পড়া খাবার খাওয়ার কারণে অনিয়মিত অতিরিক্ত মদ পান, স্ট্রেস, ধূমপান, রাতে ঘুমানোর সময় খাবার খাওয়া, খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া প্রভৃতি কারণেও পেটে গ্যাস হতে পারে। গ্যাসের কারণে পেট ফুলে যাওয়া, বুকে জ্বালা পড়া, হেঁচকি ওঠা, ঢেকুর এবং অঘ্রাণের মতো সমস্যাও হতে পারে। তবে 10টি ঘরোয়া ওষুধ রয়েছে যেগুলো আপনার গ্যাস অম্বলের সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারে। তো চলুন জেনে নেই খুব সহজে সেই উপায়গুলো কি হতে পারে। ধরুন কলা, এতে আছে প্রচুর পটাশিয়াম এবং প্রাকৃতিক অ্যান্টাসিড, যা অ্যাসিড রিফ্লেক্সের বিরুদ্ধে একটি বাফার বা প্রতিরোধক হিসেবে কাজ করে। প্রতিদিন একটি করে কলা খেলেই আপনার আর কখনো গ্যাস অম্বলের সমস্যা হবে না। তুলসী পাতা, তুলসী পাতা পাকস্থলীতে স্লেমার মতো পদার্থ উৎপাদন বাড়াতে উদ্দীপক যোগায়। এর রয়েছে শীতলীকরণ এবং বায়ুনাশক উপাদান, যা গ্যাস্ট্রিক অ্যাসিডের কার্যকারিতা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। গ্যাসের সমস্যা হলে 5 থেকে 6টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন, অথবা 3 থেকে 4টি তুলসী পাতা সেদ্ধ করে পানিটুকু মধু দিয়ে পান করুন। দারচিনি, বেশিরভাগ হজমজনিত সমস্যা ওষুধ হয় দারচিনি, এতে আছে প্রাকৃতিক অ্যান্টাসিড, যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় এবং শ্বসন ক্রিয়া শক্তিশালী করে থাকে। আধা চা চামচ দারচিনি গুঁড়ো 1 কাপ পানিতে মিশিয়ে সেদ্ধ করে নিন, এরপর ঠান্ডা করে পান করুন। প্রতিদিন এভাবে 3 বার দারচিনি জুস পান করুন, দেখবেন আপনার পেটের সমস্যা একেবারে চলে গিয়েছে। পুদিনা পাতা, অ্যাসিড নিঃসরণের গতি কমায় এবং হজম ক্ষমতা বাড়ায় পুদিনা পাতা। এই পাতায় একটি শীতলীকরণ প্রভাব রয়েছে, যা অ্যাসিড রিফ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট ব্যথা ও জ্বালা পড়া কমিয়ে দেয়। কয়েকটি পুদিনা পাতা কুচি কুচি করে একটি পাত্রে নিয়ে তা সেদ্ধ করে নিন, এরপর পানিটুকু ছেঁকে ঠান্ডা করে পান করুন, দেখবেন আপনার পেটের সমস্যা দূরভূত হয়ে গেছে। মৌরি বীজ, তাৎক্ষণিকভাবে অ্যাসিড কমিয়ে স্বস্তি এনে দেয় মৌরি বীজ। খাবার খাওয়ার পর এই বীজ চিবিয়ে খেলে এই উপকার পাওয়া যায়। বদহজম এবং পেট ফাঁপার চিকিৎসা এটি বেশ কার্যকর। 1/2 কাপ পানিতে কয়েকটি মৌরি বীজ নিয়ে সেদ্ধ করে পানিটুকু পান করুন। ঘোল, এটি তাৎক্ষণিকভাবে অ্যাসিড কমিয়ে স্বস্তি এনে দেয়। এতে থাকে ক্যালসিয়াম, পাকস্থলীতে অ্যাসিড জমা হওয়ার প্রতিরোধ করে থাকে। এর সঙ্গে গোলমরিচ যোগ করলেও আরও ভালো ফল পেতে পারেন। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। লবঙ্গ, এটি পাকস্থলীতে গ্যাস উৎপাদন প্রতিরোধ করে। প্রতিদিন 2টি লবঙ্গ চিবিয়ে খেলে আপনি গ্যাসের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। ডাবের পানি, ডাবের পানি পাকস্থলীতে স্লেমা উৎপাদক হিসাবে সহায়ক, যা পাকস্থলীকে অতিরিক্ত গ্যাস সৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। নিয়মিত ডাবের পানি পান করলে দেহের pH অ্যাসিডিক লেভেল ক্ষারীয় হয়ে যায়, ফলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয়। ঠান্ডা দুধ, ঠান্ডা দুধ খেলে পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড স্থিতিশীল হয়ে আসে। দুধে আছে ক্যালসিয়াম, যা পাকস্থলীতে অ্যাসিড তৈরির প্রতিরোধ করে। সুতরাং অ্যাসিডিটির সমস্যা হলে 1 গ্লাস ঠান্ডা দুধ পান করুন। এলাচ, এলাচ হজম বাড়াতে সাহায্য করে। এলাচ হজম ক্ষমতা বাড়াতে এবং পাকস্থলীর খিঁচুনি দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। এটি অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের কুপ্রভাব দূর করে। 2টি এলাচ গুঁড়ো করে পানিতে সেদ্ধ করে পানিটুকু পান করে নিন, দেখবেন আপনার পেটের সমস্যা দূর হয়ে গেছে।